কারেন্ট বাবু যিনি ইন্টারনেট ব্যবসাও তিনি করেন, কনস্ট্রাকশন ব্যবসাও তিনি করেন, তিনি তো আপনি? না না, এই কথাগুলো আপনার ভাই এইভাবে বলে তো হয় না। তবে এই এলাকায় ফারুক হারুনের বিদ্যুৎ চুরির কারসাজি পরিষ্কার হয় আরো পরে। সন্ধ্যার পর আমরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ি। 10 নম্বর সেক্টরের 21 নম্বর রোডে সৈনিক লীগের অফিস এটি। পেছনে সারি সারি রিক্সার চার্জিং স্টেশন, অন্তত 18টি রিক্সা প্রতিদিন চার্জ হয় এখানে। পাশের খুঁটি থেকে উচ্চ ক্ষমতার সংযোগ নেওয়া হয়েছে সৈনিক লীগের অফিসে, সেখান থেকেই সরাসরি পেছনের গ্যারেজে। মাসে অন্তত 30,000 টাকার বিদ্যুৎ চুরি হয় এখান থেকে। কোনো মিটার কানেকশন নেই, সরাসরি পড়লে কাটআউট থেকে। তবে এই চিত্র কি শুধু উত্তরা এবং আশেপাশের? নিশ্চিত হতে আমরা আসি মিরপুরে। বর্ধিত রূপনগরের পাশে এই এলাকাটির নাম ঝিলপাড়। দুপাশ জুড়ে গড়ে ওঠা বস্তির ফাঁক পুকুরে গড়ে উঠছে অসংখ্য রিক্সা চার্জিং পয়েন্ট। এই পুরো কানেকশনটিতে আমরা আসলে কোনো ধরনের কোনো বোর্ড কিংবা মিটারের উপস্থিতি চোখে পড়ছে না আমাদের। দেখতে চাই কানেকশনটি আসলে কোথেকে এসেছে, চলুন দেখি। এখানে কোনো মিটার নেই, তারা সরাসরি একবারে বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি কানেকশন নিয়ে তাদের ঘরে ঢুকিয়েছে। এই চুরি গিয়ে ঠেকেছে পরিকল্পিত রূপনগরেও। গ্যারেজে কে আছে চাচা? যেমন এই প্লটটি দখল করে বানানো হয়েছে রিক্সার গ্যারেজ, আমাদের উপস্থিতি টের পেয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। পাশের খুঁটি থেকে সংযোগ টেনে গ্যারেজে ঢোকানোর আগে যুক্ত হয়েছে এই মিটারে। না, এখান থেকে কোনো আউটপুট বেরিয়ে যায়নি। তাহলে প্রশ্ন হলো, এই রিক্সাগুলো চার্জ হচ্ছে কিভাবে? তাহলে চার্জ হয় কিভাবে? গ্যারেজের অন্য পাশ থেকে আরেকটি সংযোগ সরাসরি ঢুকে গেছে। তবে মজার বিষয় হলো, বাসাবাড়িতেও ঢুকে গেছে সেই লাইন। আশপাশের বস্তি থেকে শুরু করে দোকানপাট সবখানেই চলে এই চোরাই সংযোগের বিদ্যুতে। আর সরকারি সেই বিদ্যুৎ বিক্রি করেন জনৈক বাবু, যিনি কারেন্ট বাবু নামেই বেশি পরিচিত এই এলাকায়। তবে শুধু বিদ্যুৎ নয়, আশেপাশের সব চোরাই গ্যাস সংযোগও তার দেয়া, এই বাড়ির মালিক নিশ্চিত করলেন সেটি। আপনাদের এই কানেকশনগুলো কি কারেন্ট বাবু করে দিচ্ছে? ইন্টারনেট সংযোগ আর নির্মাণ ব্যবসার আড়ালে অবৈধ বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ দেন কারেন্ট বাবু, কিন্তু তার দাবি কারেন্ট বাবু তিনি নন। কোন কারেন্ট বাবু? এটা আমি কারেন্ট বাবু। কারেন্ট বাবু যিনি ইন্টারনেট ব্যবসাও তিনি করেন, কনস্ট্রাকশন ব্যবসাও তিনি করেন, তিনি তো আপনি? না না, এই কথাগুলো আপনার ভাই এইভাবে বলে তো হয় না। রাস্তার ধারে দোকানপাট এবং সেগুলোর আড়ালে বেশ কয়েকটি রিক্সা খোলা আকাশের নিচে চার্জ দেওয়া হচ্ছিল একই সংযোগে। রিক্সার মালিককে তা কেউ স্বীকার করছেন না। পাশের দোকানদাররা ক্যামেরার সামনে মুখ খোলার সাহস করেন না। এই কানেকশনগুলো কে টানছে? তবে বেশ কিছুক্ষণ পর লুকানো ক্যামেরা দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি। এটা হ্যান্ডেল করে কে? বাদলি দিছে। বাদলটা কেটা? বাদল বিদ্যুতের। বিদ্যুতের লোক? ডেস্কর লোক? কত করে টাকা দিতেন? 500 করে। এখন আবার কি চুক্তি হয়েছে? কালকে এসে বলে গেছে, আমি ছিলাম না দোকানে, এসে বলে গেছে 1000 করে দিতে। ডেস্কর মিরপুর অফিসের ড্রাইভার বাদলের পেছনে ঘুরে আর সময় নষ্ট করতে চাইনি আমরা। এটুকু নিশ্চিত হয়েছি, বাদল সহ বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ডেস্কর বেশ কিছু মাঠকর্মী সব চোরাই সংযোগের পেছনে যুক্ত। ডেস্কোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী বিদ্যুৎ চুরির বিষয়টিকে স্বাভাবিক সিস্টেম লসের অংশ হিসেবেই দেখেন, তাই ততটা গুরুত্ব দিতে নারাজ। তবে কর্মচারীদের অনিয়ম আর চুরি বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। লসের যেটা আমাদের মানে হিসাবটা, আমাদের যেটুকু হয় সেটুকু বললাম তো, খুব মানে একটা এটুকু কন্ট্রোল করতে পারলেও আমাদের অনেক ইয়ে হবে, কিন্তু খুব বেশি লসের মধ্যে, ওই চুরির মধ্যে খুব বেশি চুরি আছে আমি এটা বিশ্বাস করি না। ডেস্কো উত্তরা মিরপুর সহ ঢাকার একাংশের বিদ্যুৎ বিতরণকারী সংস্থা। ডিসেম্বরে সবচেয়ে কম সিস্টেম লস হয়। সে মাসেই প্রায় 9 কোটি টাকার বিদ্যুৎ গচ্চা গেছে এই প্রতিষ্ঠানটির। গড়ে 7% হিসেবে মাসে প্রায় 12 কোটি টাকার বিদ্যুৎ গচ্চা দেয় তারা। বছরে যেটি গিয়ে থাকে প্রায় 150 কোটি টাকায়। বিদ্যুৎ বিতরণে সারা দেশে গড় সিস্টেম লসের হার 10% উপরে। তাহলে কত হাজার কোটি টাকার বিদ্যুৎ সিস্টেম লসের কারণে গচ্চা যায় সেই হিসাব কেউ না করলেও তা যাচ্ছে রাষ্ট্র তথা জনগণের পকেট থেকেই। কারণ এসব গচ্চা ঠেকাতে নিয়ম করে বাড়ে বিদ্যুতের দাম, পকেটে টান পড়ে সাধারণ মানুষের। বিদ্যুৎ চুরি এই সিস্টেম লসের অন্যতম কারণ। রাস্তাঘাটের নতুন ত্রাস, ইজিবাইক এই চুরিতে নতুন সংযুক্তি।
অবৈধ এই বাহনটির প্রয়োজনীয়তা তর্ক সাপেক্ষ, কিন্তু চুরি, চাঁদাবাজি আর দলবাজির প্রভাব খাটিয়ে একটি অবৈধ ব্যবস্থাকে টিকিয়ে রাখা ভালো কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ইঙ্গিত দেয় না।